গ্যাস বিদ্যুতের সংকটে বাধাগ্রস্ত হচ্ছে দেশের বস্ত্র খাতের উৎপাদন। এই সমস্যার সমাধান চেয়েছেন উদ্যোক্তারা। সকালে রাজধানীতে 2 দিনের গ্লোবাল কটন সামিটের উদ্বোধনীতে এসব কথা উঠে আসে। সুতো তৈরির এই যন্ত্র চালাতে হয় এক টানা, থামলেই নষ্ট হয় সুতা, তাই বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ দরকার হয় এই শিল্পে। যা নিশ্চিত করতে উদ্যোক্তারা কারখানা চালায় জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করে গ্যাসের মাধ্যমে। তবে সেই গ্যাসও এখন মিলছে না ঠিক করে। সুতো তৈরির প্রধান কাঁচামাল তুলার আন্তর্জাতিক এই সম্মেলনেও উঠে এলো সেই সংকটের কথা। দ্য ফ্ল্যাকচুয়েশন অফ গ্যাস ইজ এ ইম্পেডিমেন্ট অফ প্রোডিউসিং দ্য রাইট কোয়ালিটি অফ গার্মেন্টস, বিকজ এভরি লট হ্যাজ এ ডিফারেন্ট সেম রেসিপি বিকজ অফ দ্য লোড, বিকজ অফ দ্য টেম্পারেচার, বিকজ অফ দ্য প্রেশার অফ গ্যাস, ইট চেঞ্জেস দ্য কোয়ালিটি। This is the reality and we are struggling for that. And I hope as per the commitment of the government, the LNG terminal also be ready. Of course, the government also need to consider, which of course our finance minister has mentioned number of times, that the power tariff to be, the government will specially consider to be competitive with our competitors in the market. ব্যবসায়ীরা তাগিদ দেন বন্দরের সক্ষমতা বৃদ্ধিতেও। বলা হয় 2021 সালের মধ্যে পোশাক খাত থেকে $50 বিলিয়ন আয় করতে অবকাঠামোর পাশাপাশি তুলাসহ অন্যান্য কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহের বিকল্প নেই, যার সঙ্গে একমত সরকারও। We should continue to develop our capacity for value addition and in places where cotton can be produced substituting some useless crops, we should make some little attempt to do that. সেই সঙ্গে এই শিল্পকে আরও গতিশীল করতে নতুন বস্ত্র আইন চলতি মাসেই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশন, সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।